Assalamualaikum everyone. Welcome to my blog. এটা আমার সব ফার্স্ট একটা ব্লগ. সো এই ব্লগে আমি দেখাবো কিছু আমার সিলেট ট্যুর নিয়ে. রিসেন্টলি আমি সিলেট থেকে ভিজিট করে এসেছি. সো ওই ভিজিট সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, ডিটেইলস বলে দিব যারা কিনা সিলেটে যেতে চাচ্ছেন. সিলেটে এখন তো সিলেটে অনেকেই বেশি ট্যুরে আছেন, অনেকে নতুন যারা যাচ্ছেন অনেক কিছু জানার থাকে. সো তাদের জন্য, তাদের সুবিধার জন্য আমি ব্লগটা করেছি. সো দেখতেই পারছেন, প্রথমে আমি একটা আমরা প্রথমে মাজারে গিয়েছিলাম. মাজারের ভিডিওটা আমাদের করা হয় নাই. সো তার জন্য প্রথম দিকে আমি কয়েকটা পিকচার অ্যাড করে দিয়েছিলাম. মাজারের পর আমরা গিয়েছিলাম সিলেটের একটা চা বাগানে. স্টেডিয়ামের পাশে ছিল চা বাগানটা. সো আগে চা বাগানে গিয়েছিলাম, ওইটারও ভিডিও করা হয়নি, বাট কয়েকটা পিকচার আমি অ্যাড করে দিয়েছি. তারপর আমরা এখন রওনা দিয়েলাম যে সিলেটের এই জাফলংয়ের উদ্দেশ্যে. জাফলংটা অনেক দূরে, সিলেট শাহজালাল মাজারের ওখানেই ছিল মূলত আমাদের হোটেলটা. সো ওখান থেকে আমরা রওনা দিয়েছিলাম. সো এখন আমরা যাচ্ছি. অনেকক্ষণ লাগে যেতে আসলে, আমরা যেহেতু ফ্যামিলি গিয়েছিলাম সেক্ষেত্রে আমরা সিএনজি নিয়েছিলাম সারাদিনের জন্য, মানে আমাদেরকে নিয়েও যাবে এবং আমাদের যতক্ষণ থাকার প্রয়োজন থাকার পর আবার আমাদেরকে নিয়েও আসবে. সো এখন আমরা জাফলংয়েই যাচ্ছি. সিএনজি করে অনেক বেশি টাইম লাগে, মানে সিলেটে আমি তো চিটংতে গিয়েছি. সিলেটে আসলে ট্যুর ঘোরার জায়গা আছে, মানে গাড়িতে টাইমটা বেশি স্প্যান হয় যেহেতু সিলেটের বিভিন্ন জায়গা এত দূরে দূরে পড়েছে. তো এত দূরে দূরে পড়েছে যার কারণে মানে যেতে অনেক দেরি হয়ে যায়, আর হাতে কিন্তু টাইম নিয়ে যেতে হয়। আমরা দুই দিনের জন্য গিয়েছিলাম. সো যতটুক পেরেছি ততটুক আপনাদেরকে দেখাচ্ছি. সো ওখানের প্রকৃতিটা অনেক সুন্দর, বেশি অনেক বেশি নদী নালা ওখানে, খাল বিল বেশি, অনেক সুন্দর। সো আমরা জাফলংয়ে চলে এসেছি, তারপর একটা নৌকায় উঠেছিলাম আমরা। নৌকায় ওপার হয়ে, নৌকা পার হয়ে জাফলংয়ের ওখানে যেতে হয়। সো আবার নৌকায় আমরা উঠেছি। পানিগুলো যে এত সুন্দর, পরিষ্কার, এত স্বচ্ছ পানি আমি কখনো দেখিনি। পানির নিচে যে বালিগুলো ওগুলো দেখা যাচ্ছিল, এবং এত বেশি ঠান্ডা পানিগুলো, মানে ইচ্ছে করছে এখনই নেমে যাই। সো আমি নিজেকে কন্ট্রোল করতে না পারে হাতটা একটু ডুবিয়ে নিলাম। এই হচ্ছে পানির নিচের, দেখেন কত ক্লিয়ার করে পানিগুলো দেখা যাচ্ছে, সবগুলো পাথর, মানে দেখতে এত বেশি সুন্দর, এত স্বচ্ছ পানি, মানে আমি তো আর তর হয়েছিল না কেমনিতেই পানিতে নামবো আমি। সো ওপারে গিয়ে কিন্তু পানিতে নামার সুব্যবস্থা আছে, অনেকেই গোসল করছিল ওখানে। সো আমিও হালকা একটু নেমেছিলাম। সো এখন আমরা নৌকা করে ওখানেই যাচ্ছি। ওই যে তাঁবুর মতো একটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু ড্রেস চেঞ্জ করার একটা ব্যবস্থা আছে। সো 10 থেকে 15 টাকা দিয়ে আপনি আপনার ড্রেস চেঞ্জ করে ফেলতে পারবেন, বিশেষ করে মেয়েরা, মেয়েদের ড্রেস চেঞ্জের সুব্যবস্থা আছে। সো তারপর আমি নিজেকে সহ্য করতে পারছিলাম না, পানিগুলো এত পরিষ্কার, এত ঠান্ডা, যেহেতু নৌকা করে যাচ্ছিলাম গায়ে একটু গরম লাগছিল, বাট পানিগুলো ঠান্ডা, এই জন্য মানে প্রকৃতিটা এত সুন্দর, নৌকায় এত ভালো লাগছিল। এবার আমরা জাফলং থেকে চলে গিয়ে এখানে আমরা সাদা পাথর ভোলাগঞ্জের ওখানে যাচ্ছিলাম। তাও গাড়ি করে এসে ভোলাগঞ্জের ওইদিকে যাওয়ার জন্য, সাদা পাথর জন্য সেম নদীটা পার হতে হবে। সো এখন আমি সাদা পাথরও তাও নৌকা করে গিয়েছিলাম, এখন আমি সাদা পাথরে নেমে গেছি। ওখানেও কিন্তু সেম পানি আছে, অনেক বেশি পানি, নিচে সব পাথর, অনেক অনেক পাথর, স্বচ্ছ পাথর। সো এটা হচ্ছে সাদা পাথরের ভিউ। এটা আমি সাদা পাথরে গিয়েই করেছি, ভিডিওটা করেছি, যেহেতু জাফলংয়ে যাওয়ার পর আবার সাদা পাথর যেতেও কিন্তু অনেকক্ষণ লাগে। জাফলং থেকে সাদা পাথর যেতেও কিন্তু অনেকক্ষণ লাগে, 2 থেকে 2.5 ঘন্টা লাগে। সো প্রায় দিনটা, যেহেতু শীতকাল ছিল, দিনটা অনেক ছোট ছিল, আলি আলি দিনটা চলে যায়। আমি বলবো শীতকালের চেয়ে গরমকালে যাওয়াটাই মনে হয় বেশি ভালো হবে, যেহেতু টাইমটা খুব দ্রুত চলে যায়, খুব দ্রুত টাইমটা চলে যায়, সন্ধ্যা হয়ে যায় খুব আর্লি। সো আমি যখন সাদা পাথর গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যার হওয়ার কাছাকাছি, আসরের পর প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। সো বেশিক্ষণ থাকতে পারি নাই, আর সন্ধ্যা যখন হয়ে গেছিলো আশেপাশে অনেক বেশি ঠান্ডা লাগছিল। জাফলংয়ে কিন্তু একটু গরম লেগেছে যেহেতু রোদ ছিল, এখন কিন্তু প্রায় আসরের পর যখন হয়ে গেছে তাহলে কিন্তু আশেপাশে একদম ঠান্ডা, আর মাগরিবের আজানের আগ পর্যন্ত কিন্তু ওই পারে আর কাউকে থাকতে দেওয়া হয় না। পুলিশরা এসে, মানে যারা ওখানে দেখাশোনা করে ওনারা এসেই চলে যেতে বলেন, কেননা এটা তো এখানে থাকার কোনো রুলস নাই এতক্ষণ পর্যন্ত নদীর পাড়ে। সো এই যে সাদা পাথরে আমি এই যে পানির ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে ওই পার থেকে কিন্তু আমি নৌকা করে এসেছি। মানে আশেপাশে অনেক পাহাড়, মানে দেখতে অনেক বেশি সুন্দর,
নৌকা করে গেতে যেতে আমাদের নদীর এপার পার হতে আমাদের 800 টাকা লেগেছিল, যেহেতু আমরা ফ্যামিলি 3 জন গিয়েছিলাম ফ্যামিলি রিজার্ভ নিয়ে। সো সেক্ষেত্রে 800 টাকা নিয়েছিল নদীর এপার থেকে। আমরা যতক্ষণ থাকি আমরা বেশিক্ষণ ছিলাম না, 15-20 মিনিট ছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এবার থেকে ওপারে নিয়ে যেতে আমার থেকে 800 টাকা নিয়েছিল। আবার জাফলংয়ের ওখানেও যখন আমি নৌকা করে এদিক মানে এপার থেকে ওপার হয়েছিলাম, যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ ওনারা ছিল, ততক্ষণ কিন্তু ওনার 500 টাকা নিয়েছিল। এই হচ্ছে সিলেটের চা বাগানের কয়েকটা পিকচার আমি শো করে দিয়েছি। সো যাদের কিনা আমার ব্লগটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নেক্সট ব্লগ নিয়ে আমি আবার হাজির হব যদি আপনাদের ভালো লাগে। এটা হচ্ছে আমাদের 7 রঙের চা, সিলেটের বিখ্যাত 7 রঙের চাটা আমরা খেয়েছিলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়াসিকা সেভ করবো কেমনে?